আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সে বিষয়টি হচ্ছে ঈদুল ফিতরের নামাজ, এটা কিভাবে আদায় করতে হয়। যেহেতু এই নামাজটি আমাদের মাঝে বছরে দুইবার আসে, একটা আছে ঈদুল ফিতর আর একটা আছে ঈদুল আজহা। এই দুইটা নামাজ যেহেতু বছরে দুইবার আসে, তো সারা বছর নামাজ এই নামাজটা আসে না। যেহেতু অনেক সময় নামাজের নিয়মগুলো মনে থাকে না, অনেক সময় নামাজ হয়তো আমরা ভুল করে ফেলি, অনেক সময় কিভাবে নামাজটা পড়বো এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আমরা পড়ে যাই নামাজের ভিতরে, যে হাত উঠাবো নাকি হাত উঠাবো না। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনি অবশ্যই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজ আপনি কিভাবে নামাজ আদায় করবেন। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটি হলো আগে নিয়াত করতে হবে, ঈদুল ফিতরের নামাজের নিয়াত করতে হবে। নিয়াত এটা ফরজ। নিয়াতটা কি, এরকম ভাবে নিয়াত করুন বাংলায় যে আমি কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে দুরাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীর শাহাদাত আদায় করতেছি, আল্লাহু আকবার। আমি ঈদুল ফিতরের দুরাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীর শাহাদাত আদায় করতেছি, আল্লাহু আকবার। বলার পরে এই আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন, বাঁধার পরে আপনি সালাম পড়বেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটি পড়বেন। পড়ার পরে এবার ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে তখন আপনি হাত উঠাবেন, বলে ছেড়ে দেবেন একবার, আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবেন দুইবার, আল্লাহু আকবার বলে হাত উঠে ছেড়ে দেবেন তিনবার। যখন হয়ে যাবে হাত ছেড়ে দেওয়ার পরে এবার আপনি হাত বাঁধবেন, বাঁধার পরে সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদা করবেন, এরপরে দ্বিতীয় রাকাতে উঠবেন। ওঠার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ার পরে সূরা মিলাবেন। যদি আপনি ইমামের সাথে থাকেন তাহলে তো আর পড়ার দরকার নেই, সূরা মিলানোর দরকার নেই, সূরা ফাতিহা পড়ার দরকার নেই, আপনি শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। এবার যখন সূরা ফাতিহা সূরা মিলানো সব শেষ, রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার আগেই আবার আল্লাহু আকবার বলবে যখন, তখন হাত উঠাই হাত ছেড়ে দেবেন। একবার গেল আল্লাহু আকবার, দ্বিতীয়বার বলবে তখন হাত উঠায় হাত ছেড়ে দেবেন। দুইবার গেল, আবার যখন আল্লাহু আকবার বলবে হাত উঠায় হাত ছেড়ে দেবেন। তিনবার চলে গেল, চতুর্থবার আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। তাহলে অতিরিক্ত ছয় তাকবীর কিন্তু আমাদের শেষ। প্রথম রাকাতে তিনবার অতিরিক্ত তাকবীর শেষ, দ্বিতীয় রাকাতেও রুকুর আগে তিনবার অতিরিক্ত তাকবীর আমরা আদায় করলাম। এরপর আপনি দ্বিতীয় রাকাতের রুকু সেজদা শেষ বইটা কাত্তা এত দূর দোয়ামস্ত্র সবকিছু সম্পূর্ণ করার পরে আপনি দুই পাশে সালাম করে দেবেন, দুই রাকাত নামাজ সম্পূর্ণ হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। তাহলে বিষয়টাকে ভালো করে বুঝবেন, আগে নিয়াত করবেন, করার পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, বাঁধার পর আগে সানাটি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এবার ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে তখন আপনি আল্লাহু আকবার বলে হাত উঠায় হাত ছেড়ে দেবেন একবার, আবার যখন আল্লাহু আকবার বলবে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন দুইবার, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন তিনবার, দিয়ে আপনি হাত বাঁধবেন। এবার সূরা ফাতিহা প্রথম রাকাত শেষ করবেন, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন তিনবার। আল্লাহু আকবার বলে যখন হাত ছেড়ে দেওয়া শেষ, চতুর্থ আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। ইমাম সাহেব যখন রুকুতে যাবে তখন আপনি রুকুতে চলে যাবেন। এইভাবে ঈদুল ফিতর নামাজ, ঈদুল আজহার নামাজ একই নিয়ম, শুধুমাত্র নিয়াতে পার্থক্যটা ভিন্ন। এটা হচ্ছে ঈদুল ফিতরের নিয়াত করতে হবে, ওটা হচ্ছে ঈদুল আজহার নিয়াত করতে হবে, এছাড়া কোনো পার্থক্য নেই, সবই একই নামাজের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।